হ্যাঁ, মাস্ক পরেন কেন? সিগারেট খাচ্ছে না এদিন তো পড়তেছে না, সিগারেট খাচ্ছে না এদিন তো পড়তেছে না, সিগারেট খাচ্ছে না এদিন তো পড়তেছে না। আপনি মাস্ক পরেননি কেন? মাস্ক পরিনি, দোকানে বসে রয়েছি তার জন্য পরিনি। মাস্ক কি করি বাপ, পেটে ভাত দিস না, মাস্ক কিনবে একটা 5 টাকা দেয়, 80 টাকা দেয়, 200 গ্রাম ঝাল কিনবো, 200 গ্রাম ঝাল কিনবো, 200 গ্রাম ঝাল কিনবো। ও মাস্ক আনতে আমার মনে আর গিয়ে বাস মাস্ক পরি তো এখন কেবলি বাড়িতে আলাম বহন করবো চাইতেই দোয়া করিনি। আর মাস্ক সবসময় থাকে, মাছ বাড়ু রয়েছে, এখনো নিয়ে গেলাম, এখন বাজার দিকে পুতনিটা নিয়ে এলাম, ওই ভ্যানের ঠেকা থেকে আছি তাই, তাও ওই ভ্যানের ঠেকা থেকে আছি তাই, তাও ওই ভ্যানের ঠেকা থেকে আছি তাই। আপনি মাস্ক পরেননি? হ্যাঁ, আনতে মানে নেই ভাই, বাড়ি ধোয়াইছি। গিরামের মধ্যে না, গিরামের মধ্যে না, গিরামের মধ্যে না ভাই, মাস্ক দিয়ে পড়বো ভাই, পেটে ভাত নেই মুখে মাস্ক দিয়ে কি করবো ভাই, এখন মাঠে গেলে সে কাদা পানি সহ তো ভাত খাচ্ছে ভাই, গরিব মানুষের আল্লাহ আছে না কিছু হবে না ভাই, গরিব মানুষের আল্লাহ আছে না কিছু হবে না ভাই, গরিব মানুষের আল্লাহ আছে না কিছু হবে না ভাই। ওই মাস্ক পকেটে কে জন্য? পকেটে রয়েছে এমনি, ফ্রিয়ে দিয়েছি, মুখে দিয়েছিলাম পান খাচ্ছে বলে, পান শেষ করে তারপরে আবার। হ্যাঁ হ্যাঁ, মুখে দিয়ে। হুম, মাস্ক পরেননি কেন? মাস্ক ইয়ালাম ওই পকেটে ছিল, দেখ মাস্ক তো দিতেই হবে। বাড়ি থেকে গেছে, বাড়ি থেকে গেছে মানে থাকা থেকে উঠে সেই জানলাম। এসে মাস্ক কই? মাস্ক আমি ওই কোন পান খাচ্ছিলাম, পান খাওয়ার জন্যই মাস্ক বাড়ি থেকে আছেন। টাকা নেই বলে মাস্ক নেই, টাকা নেই বলে মাস্ক নেই, টাকা নেই বলে মাস্ক নেই। যদি করোনা ভাইরাস ধরে? করোনা ভাইরাস কিরা দেবে, দেয়ার মালিক আল্লাহ, সারানের মালিক আল্লাহ। মাস্ক বাড়ি ভুলে থুই আইছি মনে নেই, ঈদ বাইক চালাই তো সে ঈদ বাইক ঝুলনে রইছে, ঈদ বাইক চালাই তো সে ঈদ বাইক ঝুলনে রইছে, ঈদ বাইক চালাই তো সে ঈদ বাইক ঝুলনে রইছে। মানে মুখি তো পড়েন না? না, ওই গাড়িতে উঠলি মুখি ভরি, গাড়িতে না উঠলি পড়ে না, বাড়ি থাকলি ভরি না। পুলিশের ভয় পড়েন না এমনি? না না, পুলিশের ভয় ভরি অনেক সময় মেন রাস্তার দিক গেলি, এদিক তো আর পুলিশ গ্রামে সেরকম একটা আসে না, এই জন্য বেশি ব্যবহার করি না। এমনি করোনা ভাইরাসের ভয়ে তো করা হয় না, তা 50% করা হয় আর 50% বাদ। লকডাউনে আপনার প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া কি, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ওই সিদ্ধান্ত সিদ্ধান্ত আর কি। এমনি কোনো মানে এতে করে ক্ষতি হচ্ছে কি না, বা কোনো ক্ষতি হচ্ছে না দেখি, সাধারণ মানুষের ক্ষতি হয় একটু। হ্যাঁ, তাছাড়া এখন তো সরকারের যা প্রয়োজন সেটা তো করতেই হবে। কি বলবো, দেশের যে পরিস্থিতি, এইভাবে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলে আমরা বহু ছেলে মিলে রাস্তায় বসে থাকবে, তাছাড়া কোনো রাস্তা নেই আমাদের। অবস্থা তো শোচনীয় আমাদের পাল্লা বাজারে, ব্যবসা বাণিজ্যের খুব অবস্থা খারাপ, সবই তো গ্রাম অঞ্চলের লোক, তো গরিব মানুষ, যদি এইভাবে একটা না 7 দিন লকডাউন লোকজন বেরোতে না পারে, সরকার যদি সবাই দিকে একটু দৃষ্টি দেয় তাহলে কোনো সমস্যা না, আর যদি দৃষ্টি না দেয় তাহলে এই দিনমজুরি যারা কর্মজীবী লোক এরা কী করে খাবে? দোকানপাট বন্ধ করেছে, দোকানপাট খোলা বন্ধ না, খুললে জরিমানা।